সরি মিস্টার দত্ত, ভিকটিমের ফ্যামিলির রিকোয়েস্ট আসলে এই ধরনের ইনভেস্টিগেশন আমাদের মাঝে মাঝে করতে হয়। এই তুই সত্যি নাকি চিনিস না? না স্যার। তাহলে আর কি, সব দায়িত্ব তোর, 10 বছরের জেল, তৈরি থাক। এই ওকে নিয়ে যাও। কিন্তু স্যার আমি সত্যি কথা বলছি, আমাকে দিয়ে কেউ কাজটা করিয়েছিল। মম, কি হচ্ছে এসব? পুলিশ কেন বাড়িতে? আর ইনি কৃষ্ণার বাবা না? উনি কি করছেন এখানে? বনি, তুই প্লিজ তোর ঘরে যা। না আমি যাবো না, তুই বল এখানে কি হচ্ছে। বনি, এখানে বড়দের কথা হচ্ছে, তুই প্লিজ ঘরে যা। না আমি যাবো না, বল এখানে কেন এসেছে পুলিশ, বল। তাহলে চুপ করে এখানে দাঁড়াবি, একটাও কথা বলবি না। হ্যাঁ বেটা, দাদা ভাই তো ঠিক কথাই বলেছে, তাছাড়া তুমি এখন অনেক ছোট, তোমার এই সমস্ত বিষয় না ঢোকাই ভালো। তুমি কোনো কথা বলো না, ঠিক আছে? অনিরুদ্ধ, আজ তোমাকে একটা কথা বলছি, মাথায় রেখো, তোমার কাকি এই যে কাজটা করেছে আমি শিওর। তোমার কাকিয়াকে তুমি যতদিন চেনো তার দ্বিগুণ সময় ধরে আমি ওকে চিনি, বলতে পারো জন্ম থেকে চিনি। আর তোমার কাকিয়া যে কতটা বিষাক্ত মানুষ সেটা আমি ভালোভাবে জানি। আমার একটাই ভয়, যতদিনে এটা তুমি রিয়েলাইজ করবে অনেকটা দেরি হয়ে যাবে। রাধা, ফোনগুলো যখন এখান থেকে এসেছে তার মানে এই কাজটা তুই করেছিস। আর কেউ জানুক না জানুক আমি জানি। মা শোনো না, তুমি ছোট কর্তাকে একটু শান্ত হতে বলো। দেখো যারা কৃষ্ণার গানটাকে বন্ধ করতে চেয়েছিল তারা যদি দেখে কৃষ্ণা মঞ্চে উঠে গান গাইছে সেটাই তো আমাদের কাছে সব থেকে বড় জিত। মা আমারও কিন্তু তাই মনে হয়। বটিদি দেখো, ছোট কর্তা কিছুতেই আমার কথা শুনছে না, আর তাছাড়া আমাদের হাতে তো তেমন কোনো প্রমাণও নেই যে আমরা রাধা দিদিকে গিয়ে বলবো এই সব কাজ তুমিই করেছো। কি করি বলতো, ও ছেলে কি আমার কথা এখন শুনবে? শুনবে না এই বয়সে। কোথায় ভাবলাম সবাই মিলে হই হুল্লোড় করে একটা পিকনিক করব, তার জো আছে বলো তো? হ্যাঁ দিদি ভাই। ও মা শোনো না, বলছি আজেরে তুমি ওকে বলো না এই কথাটা। দেখো এই অশান্তি অশান্তি আমার আর ভালো লাগছে না, কতদিন পর তোমাদের সবাইকে আমি কাছে পেয়েছি, কোথায় একটু সবাই মিলে আনন্দ করব তা না, এসব আমার ভালো লাগছে না। মা কাম্মা, আমি কিন্তু পিকনিকের জন্য আমার সব ফ্রেন্ডসদেরও বলে রেখেছি। মা দেখেছো? তা বেশ করেছো দিদি ভাই, ঠিকই তো করেছো, একটা কেন পাঁচটা বন্ধুকে ডেকে নিয়ে আসবে। কিন্তু মুশকিলটা হচ্ছে নিখিল এতদিন পর মেয়েকে ফিরে পেয়েছে তো, আর তারপর তার উপর অন্যায় হচ্ছে, ওই জন্য মাথাটা গরম হয়ে আছে। মা আমার মেয়ের সঙ্গে এই অন্যায়টা হয়েছে এটা ঠিকই, কিন্তু ও আমার মেয়ে, নিজের লড়াই ও নিজেই লড়তে পারে। সেই ছোট থেকে তো একা একাই লড়াই করে এত বড় হলো, আর কি বলো তোমায় ছোট বয়সে ওই এইসব ঝামেলা ঝটের মধ্যে পড়ুক আমি সেটা চাই না, আর এই নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে লড়াই করে কি হবে বলো তো? কাজটা যে তুমি করে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো না তার কি মানে? এক্স্যাক্টলি, আপনাকে এতবার করে বলার পরও আপনি কোন সাহসে আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমার কাকিয়াকে অপমান করে যাচ্ছেন আমি কিন্তু সেটা বুঝতে পারছি না। অফিসার, আপনার কাজ মিটে গিয়ে থাকলে আপনি এখন আসতে পারেন, ভিকটিমের ফ্যামিলি মেম্বারকেও সঙ্গে নিয়ে যাবেন। অনিরুদ্ধ, সাবধানে থেকো। চলো না অফিসার।
দাদা কি কি হলো বলতো চো 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 মা 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 কি হয়েছে মা হঠাৎ কি হলো শান্ত মা এই তো আমি আছি দিদি ভাই ও দিদি ভাই কি হয়েছে তোমার ও আমি বুঝতে পেরেছি আসলে সবাই আমাকে এত খারাপ খারাপ কথা বলেছে তো তাই দিদি ভাই প্রচন্ড হার্ট হয়েছে খুব রেগে গেছে তাই না দিদি ভাই বলিহারি বাবু রাধাদেরও বলিহারি হ্যাঁ এত বছরে এতটুকু বদলালো না তুমি ওদের কাছ থেকে আর কি আশা করো বলো তো মা হ্যাঁ সেই ও মা শোনো না তুমি কিন্তু আজ আসলে বলবে যে তোমারও ইচ্ছা আছে তুমিও পিকনিকে যেতে চাও তাহলে দেখবে ও তোমার কথা শুনবে না হলে কারোর কথা শুনবে না মা হ্যাঁ টাম্মি তুমি কিন্তু বাবাকে পিকনিকের কথা বলবে এই রে আচ্ছা 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 বাবা বলবোই তো বলবোই হ্যাঁ বলবো যে সবাই মিলে হুল্লোর করে কোথায় একটা পিকনিক করব পরিবারের সবাই মিলেছি এখন এরপর আবার গরম পড়ে গেলে তো যেতেই পারবো না গরমের আগেই পিকনিকটা সেরে ফেলতে হবে কিন্তু হ্যাঁ মা তুমি কিন্তু বলবে আসলেই বলবে পিকনিক কিসের পিকনিক পিকনিক আবার কিসের হয় পরিবারের পিকনিক বাড়ির পিকনিক কেন এত কথা হলো শুন ভুলে গেছিস মা প্লিজ এদিকে আমার মেয়ের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আর তোমরা পিকনিক প্ল্যান করছো মানে এত আনন্দ তোমাদের আসছে কোথা থেকে আনন্দ কোথা থেকে আসে মানে কি কথা বলছিস দেখো ওরে তোর মেয়ের আনন্দের জন্য তো পিকনিকের ব্যবস্থা করা হয়েছিল রে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এসব কথা থাক না বলছি তুমি কোথায় গিয়েছিলে বলো তো দত্ত বাড়িতে গিয়েছিলাম মানে অনিরুদ্ধর বাড়ি পুলিশ আর ওই ছেলেটাকে নিয়ে দত্ত বাড়ি গেছিলাম যদিও ওই ছেলেটা রাধারানীকে আইডেন্টিফাই করতে পারেনি ওর গলাও চিনতে পারেনি শোনো না বলছি একটা অনুরোধ করব রাখবে রাখবো কিন্তু রাধাকে ক্ষমা করার অনুরোধ করো না প্লিজ দেখো ছোট কর্তা এসব হানাহানি ষড়যন্ত্র প্রতিশোধ নেওয়া তো অনেক হলো এবার কি আমরা এগুলো একটু ভুলে যেতে পারি না কতগুলো বছর ধরে আমি আর কৃষ্ণা তোমাদের থেকে এত দূরে ছিল আসলে কি জানো তো এবার না আমরা তোমাদেরকে নিয়ে একটু শান্তিতে থাকতে চাই ছোট কর্তা আমি তোমার কাছে হাত জোড় করছি দেখো শত্রুর অভাব তো আমাদের কোনোদিনও ছিল না আর আজও নেই কিন্তু এই সবের মধ্যেও চলো না আমরা পরিবারের সবাই মিলে একটু ভালো সময় কাটিয়ে আসি আসলে আসলে আমরা সবাই মিলে পিকনিকে যেতে যাই তুমি কিন্তু না করতে পারবে না আমি আচ্ছা বাবা ঠিক আছে তুমি এভাবে কোনোদিনও রিকোয়েস্ট করেছো আমি না বলেছি বাবা তুমি সিরিয়াসলি যাবে হ্যাঁ যাবো এবার তোরা শুধু ডেটটা ফাইনাল করে নে হ্যাঁ দিন কোন আবার কি এ বাবা পিকনিক কি কেউ পাঁচি থেকে দিনক্ষণ থেকে করে নাকি পিকনিক যাবো আমরা কালকেই যাবো আমি তো তোমার দাদাকে বলেও দিয়েছি যে আলাদা গাড়িতে না আমরা সবাই এক গাড়িতে যাবো তুমি তো থ্যাংক ইউ বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার তুই যা গিয়ে রেস্ট নে বোনকে নিয়ে যা 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 খুলে যা রেস্ট নে এ করি রান্নাঘরে অনেক কাজ আছে হিসেবে আর নিরামিষ ব্যাপারটা তুই দেখে নিস হ্যাঁ আমি দেখে নিচ্ছি মা চলো আমিও যাচ্ছি চলো 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 কাজে তুই আবার কি দেখবি চলো 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 দেখলে দেখবে তাতে কি প্রবলেম আচ্ছা তাই বুঝি কই এতগুলো দিন ধরে তো আমাকে ডাকোনি আমাকে জড়িয়েও ধরোনি আর আদরও করোনি এখন ছাড়ো ছাড়ো আমার শ্যামার অভিমান হয়েছে
ছোট কর্তা, দেখো আমাদের মেয়ের জীবনে লড়াই এসেছে, আমরা পারি না ওর পাশে দাঁড়িয়ে ওকে জিতিয়ে দিতে? পারবো শ্যামা, আমরা নিশ্চয়ই পারবো। তুমি পাশে থাকলে আমি নিশ্চয়ই লড়তে পারবো শ্যামা। আসলে আমি সত্যি চাই না আমাদের জীবন আবার চড় আসুক, আবার তোমাকে ছেড়ে আমাকে। শ্যামা, একদম না, তুমি আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। যতই ঝড় আসুক আমরা সবসময় একে অপরের হাত ধরে থাকব, সবসময়। কাজটা ডান তো এই নিন, নিখিল চৌধুরীর সই করা কাগজপত্র। বাড়ির এবং ব্যবসার দুটো কাগজই আছে তো? সমস্ত কাগজ আছে সই করা। আপনি চাইলেই ওদের বাড়ি ব্যবসা আমরা নিলামে তুলে দেব। নিখিল চৌধুরীর হাত আবারও বেড়েছে, ও আমার পিছনে লেগেছে। ইভেন আমার তৈরি করা সাম্রাজ্যের উপরও ধাবা বসাতে চেয়েছিল। তাহলে তো তোমাকে শাস্তি পেতেই হবে নিখিল চৌধুরী। ম্যাডাম, তাহলে আমি আসি। আসুন। নিখিল চৌধুরী আর শ্যামা চৌধুরী যতই তোমাদের মিল হোক, কিন্তু আবারও তোমাদের বিরহের সানায়ের সুর শোনাবো আমি। চৌধুরী পরিবারের ভবিষ্যৎ এখন আমার হাতের মুঠোয়। যে কোনো দিন তোমাদেরকে বলে বলে আমি পথে বসাবো, দেখে নিও। বিজলি, ও বিজলি, দেখেছো নিজেরা নাচানাচি করলো, এখন বুড়ো মানুষটাকে দিয়ে চেঁচামেচি করা। এই বিজলি, এই চেঁচাতে চেঁচাতে প্রাণটা কি বেরিয়ে যাবে, তারপর আসবি? হ্যাঁ, কালকে কি বলেছিলাম ময়দা মেখে রাখতে, দেখেছিস? সেটা আমি কখন রেখেছি? তুমি না এত টেনশন নিও না, যে টেনশন নাও না, টেনশন নিও না। আর একটা কাজ করো, তুই আমার সাথে চলো, তোমাকে গাড়িতে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, গাড়িতে গিয়ে বসো, তারপর গিয়ে বলবে এটা কেনা হয়নি, ওটা আনো, ওটা ভুলে গেছি। তখন এই বুড়ো মানুষটার উপর জ্বালা না, তোদের জ্বালায় কি সংসার থেকে আমার মুক্তি আছে? হ্যাঁ ও মাজনী বলছো, অত চিন্তা করো না গো, বড় বদিমণি লিস্ট দেখে সব গুছিয়ে গাড়িতে তুলে দিয়েছে। বলছো? হ্যাঁ গো। হ্যাঁ মা, ওই আমি আর বড় বদি রাধুনির ভদ্র মিলিয়ে মিলে সবকিছু গাড়িতে তুলেছে। রাধুনি মা, রাধুনি আসছে নাকি? হ্যাঁ গো ছোট বদি, রাধুনি আসছে তো। কিন্তু ও মা, তুমি তো বললে যে আমরা সবাই মিলে রান্না করবো, তাহলে আবার রাধুনি রাখার কি দরকার? ওই দেখো, সবাই মিলে যদি রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে যাস, আনন্দটা করবে কে? আমি বলেছি অলককে, রাধুনি লাগবে আমার। তুমি দেখবে বড় দিদি শুনলে ভীষণ রাগ করবে। হ্যাঁ রাগ করতে দে, সারা জীবন মেয়েটা খেতে খেতে মরে, বড় বৌমা রাগ করবে কি? একটা দিন আনন্দ করবে না, ওখানে কি আবার রান্না করবে? শোনো না, আমরা আনন্দ করবো, রান্নাও করবো, সবটা একসঙ্গে করবো। মা দাও না রান্না করতে, খুব মজা হবে। শ্বশুরমশাই দেবে না সেটা করতে, তোকে দিয়ে গান গাওয়াবে বসে বসে। তার চেয়ে বল, শোন শোন আমার কথা শোন, সবাই মিলে হই হুল্লোড় করে আনন্দ করে একটা দিন তো কাটিয়ে দিই না? না না, রাধুনি করুক। আচ্ছা আচ্ছা, সেসব তো হবে, কিন্তু মুন্নি কৃষ্ণা কোথায়? মুন্নি কৃষ্ণা, তোমরা তাড়াতাড়ি নিচে এসো, বেরোতে হবে। দেখেছো কাণ্ড? হ্যাঁ গেল বলতো মা, দেখেছো এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, সাজগোজোদের শেষই তো হচ্ছে না। কিন্তু আবার কি সাজবে? কৃষ্ণা তুই ব্যাডমিন্টন খেলতে পারিস তো? আমি কিন্তু র‍্যাকেট সঙ্গে নিয়ে নিয়েছি। তেমন পারি না, তবে শিখে নেব। আমরা এসে গেছি। এই তো মাজননি, পিকনিকের আসল লোকরা চলে এসেছে। এসো এসো এসো, সেদিকে এসো। হ্যাঁ এই জন্য দেখি, এই সাজগোজের জন্য এত দেরি হচ্ছিল। তোমার দেখাচ্ছে পরের মতন দেখাচ্ছে। ছামনি, তাহলে আমরা গাড়িতে গিয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, তোমাদের জন্য তো অপেক্ষা করছি, চল 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 চল। এই কৃষ্ণা শোন না, বলছি গোপাল কোথায় রে? জানি না তো মা। জানি না মানে? গোপাল তো নিজের ঘরে আছে। কেন আমরা সবাই বেরিয়ে পড়ছি, গোপাল যাবে না? আয় শ্যামা, একটা কথা বলছি শোন না, বলছি গোপালকে নিয়ে যাওয়ার দরকার নেই। দেখ মেজ বৌমা তো বাড়িতেই থাকে, গোপালও থাক না, ওর শরীরও ভালো নেই। আর 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 কি মা? কিছু না, ওকে দেখলেই না আমার কেমন একটা অস্বস্তি হয়, আমার ভালো লাগে না। এইটুকু একটা ছেলে এইরকম বদমাইশি করলো, ছোট বোন, তার এত বড় ক্ষতি কেউ করতে পারে?
পিকনিক থেকে ফিরে ওর একটা ব্যবস্থা করিস নিখিলকে বলে কই। আচ্ছা ঠিক আছে মা। মা ঠিক সময়ের ব্যবস্থা আমি করে দেব, এত চিন্তা করো না। হ্যাঁ নিখিল, চিন্তা করছি কি সাধে? আমাদের পরিবারে একে অন্যের ক্ষতি করছে, এই অভিজ্ঞতা কি নতুন? হ্যাঁ শোন, বলছি যে ভালো হয়েছে আগে থেকে জানা গেছে যে দুষ্টুমি করে। ওকে একটা কাজ করিস, গ্রামে ফেরত পাঠিয়ে দিস, এখানে রাখিস না, নইলে দেখবি আরো বদমাশি করছে, শেষে অশোকের মতো। মা প্লিজ। মা এত চিন্তা করো না, আমি আছি, শ্যামা আছে, কেন এত টেনশন নিচ্ছো? দাদা ভাই একটা ভুল করে ফেলেছে, তার জন্য দাদা ভাই অনুতপ্ত, টাকার লোভে দাদা ভাই এই কাজটা করে ফেলেছে। দেখো তামি, ভুল তো মানুষ মাত্রই হয়, তাই না বলো? আর সবাই তো ক্ষমা চাইতে পারে না, দাদা ভাই আমার কাছে ক্ষমাও চেয়েছে, আমি দাদা ভাইকে ক্ষমা করে দিয়েছি, আমি ভুল করেছি বলো। না না, ক্ষমা আর কজন করতে পারে, তুই বড় মনের মানুষ তাই ক্ষমা করে দিয়েছিস, কিন্তু ভয়টা যে লাগছে সেটা অস্বীকার করে কি করে বল? যাক গে, একটু সতর্ক থাকিস অন্তত। মুনি তুই একটা কাজ কর, যা গিয়ে গোপালকে ডেকে আন, যা। আচ্ছা বিজলি মাসি। মা গোপাল অন্যায় করেছে সেটা আমি জানি। অন্যায় করেছে জানিস, তাও কেন সঙ্গে নিচ্ছিস ওকে? যদি পিকনিকে গিয়ে আবার দিদি ভাইদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে? মা মা গোপালের বয়স কম, ও একটা ভুল করেছে, আমরা যদি ওকে ক্ষমা না করে দিই ও আরো ভুল পথে চলে যেতে পারে, তার চেয়ে বরং ওকে আমরা একটা সুযোগ দিই, তাতে তো কোনো প্রবলেম নেই। আর তুমি তো ওকে এই বাড়িতে এনেছো। মা শোনো না, বলছি আমরা না হয় ওকে একটু চোখে চোখে রাখলাম। চোখে চোখে রাখবি? হ্যাঁ রে নিখিল, তুই নাকি বারণ করেছিস পুলিশকে ওকে ধরতে? দেখো মা, রাধারানী যদি ধরা না পড়ে তাহলে গোপালকে অ্যারেস্ট করে কি লাভ? মানে আজকে গোপালকে দিয়ে এই কাজটা করিয়েছে, কাল অন্য কাউকে দিয়ে করিয়ে নেবে। সে তো তোরা বুঝলি, পুলিশ কোন আক্কেলে ওকে ছেড়ে দিল বলতো? পুলিশকে আমি নিজে বলেছি। গোপালের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ঠাম্মি দাদা ভাইকে একটা সুযোগ দেওয়া উচিত, দাদা ভাই এতটাই অনুতপ্ত যে অসুস্থ হয়ে পড়ল। সেও ঠিক। আমি বলি কি, এসব ভুলে যাও, আনন্দ করতে যাচ্ছ আনন্দ করো, আসল কালপ্রিটকে ছেড়ে রেখে গোপালের মতো সরল ছেলেদের শাস্তি দেওয়ার কোনো মানেই নেই। বেরোবো তো, কিন্তু মুন্নি যে গোপালকে ডাকতে গেল, মুন্নিও আসছে না গোপালও আসছে না, ছোট ঘরটা একটু গিয়ে দেখো না। এই যে কাম্মা আমরা এসে গেছি। এই তো সবাই রেডি। হ্যাঁ এখনো যদি আমরা না বেরোই তাহলে কিন্তু আর পিকনিক করতে হবে না, ওই বাগান বাড়ি দেখে ফেরত চলে আসতে হবে। এই তো মেজু গিন্নি আছে, ছোট গিন্নি এসো তো, এসো তো, আমরা দুপাশে দাঁড়াও দুজনে। এই যে দাদু ভাই তুমিও এসো, মন খারাপ করে থেকো না। তা ছোট গিন্নি আজ একটু গান গাইবে তো? গান? ও আবার কি করে গান গাইবে? ওর শোনো ছোট গিন্নি, তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছে, সেও চায় তুমি গান গাও, কারণ কি জানো তো? কি দাদান? যারা তোমার গান কেড়ে নিতে চেয়েছিল শুধুমাত্র গান গেয়েই তুমি তাদের যোগ্য জবাব দিতে পারো।
গোপাল, মাথা নিচু করছো কেন? আমিও চাই ও ভালো করে গান গাক। ও যদি ঠিকমতো গান গাইতে পারে তাহলে কিছুটা হলেও আমার পাপ হালকা হবে। তুমি বিশ্বাস করো দাদা ভাই, আমি তোমার উপর রাগ করিনি। তুমি যেটা বুঝতে পেরেছো এটাই যথেষ্ট। গোপাল, বোন কিন্তু তোমাকে ক্ষমা করে দিয়েছে, তাহলে তুমি বোনকে কথা দাও, টাকার লোভে তুমি আর কখনো এরকম কোনো কাজ করবে না। না পিসিমণি, আমি কথা দিচ্ছি আর কখনো এরকম কাজ করব না। এই তো, এই বোঝাটুকুই দরকার। নাও এবার চোখ মোছো। তাহলে ছোট গিন্নি, আজ গান গাইবে তো? একেবারে গলা ছেড়ে প্রাণ ভরে গান গাইবে। গাইবে তো, আজ কৃষ্ণা মায়ের সঙ্গে গান গাইবে। কি গাইবি তো? ও ছোট দিদি, তুমি আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তোমার গলা ঠিক আছে? হ্যাঁ ঠাম্মি, এখন একটু ঠিক আছে। মা, ওসব নিয়ে একদম চিন্তা করবে না। কৃষ্ণা, আমি কি শিখিয়েছি, শব্দ গলা দিয়ে না, পেটের ভেতর থেকে বার করতে হয়, তাহলে কি হয় গলায় কোনো চাপ পড়ে না। মনে আছে তো সেটা? শোনো ছোটগিন্নি, রাধারানীর সমস্ত চক্রান্ত ব্যর্থ করে ওর মেয়েকে গুনে গুনে তোমাকে দশ গোল দিতেই হবে কিন্তু।